প্লাস্টিকের মানুষ বাসুদেব মালাকার মাস ডেড়েক হল আদিনাথ খুব একটা জটিল কুট হিসেবের জালে আটকে পড়েছে অনেক ভেবেছে কিন্তু হিসেবটা কিছুতেই মিলছে না কারো কাছে বলে যে হিসেবের মুড়োটা বের করবে তারও সুবিধা নেই প্রথম প্রথম ঠাড়ে ঠোড়ে উত্থাপন করেও দেখেছে কিন্তু সমাধান বাতলে দেওয়া দূরে থাক উল্টে এমন আওয়াজ দেয় ঠাট্টা বটকরা করে যে আদিনাথ আর ওদিকে যায় না সারাদিন কাজকর্মের ফাঁক করে নিজে নিজেই ভাবে ভেবেই যায় আদিনায়তের বয়স এমন কিছু না ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে যাহোক কিছু একটা হবে কিন্তু দেখলে মনে হয় আশি ছাড়িয়ে গেছে কিন্তু চিরকাল এমনটা ছিল না প্রায় চল্লিশ বছর আগে সে যে খুব সুপুরুষ ছিল কাঠামো দেখলেই মালুম পাওয়া যায় ঈশত চৌক মুখের মধ্যে সরু খাড়া নাক বড় বড় দুটো চোখ মাথায় একরাশ ঠাসানো চুল নিয়ে যৌবনকালে দশখানা গায়ের মধ্যে আদিনাথ ছিল যাকে বলে একেবারে নাগর কানাই রামচন্দ্রপুরের অধিকারী ত্বকে ছিল একদিন পাতিয়ে ডেকে নিয়ে তার যাত্রা দলে সাইড হিরোর পার্টের ট্রায়াল দেওয়া শুরু করল ওরকম একখানা চেহারা অমন পুকুরে ঝিনুকের মতো দুখানা চোখ পাথরে কেঁদা কোদা চোখ মুখ সব বৃথা যাবে প্রতি পালায় হিরোর পাঠ করে যে মধু পড়েল সে ব্যাটার ভূসকালির মতো গায়ের রং ঢাকতেই এক কেজি কক্সাইড লেগে যায় তার পাশে তা তো রিহার্সালের তা বলাই অধিকারী বুঝে গেল আদিনাথটা একটা মাকাল ফল চেহারাখানায় আছে অভিনয় ক্ষমতা নেই একদম কিন্তু বলাই ছাড়ার পাত্তর নয় যদি ঘেসে মেজে একবার স্টেজে তোলা যায় কিন্তু সেসব কিছুই হলো না বলাই অধিকারীর মুখে ভালো করে চুনকালি মাখিয়ে প্রথম রাতেই আদিনাথ সব কেঁচিয়ে দিল লাভের মধ্যে লাভ হল মধুপোড়েল ফাঁকতালে অধিকারীকে ব্ল্যাকমেল করে নিজের মজুরিটা বাড়িয়ে নিল এই বুড়ো বয়সে আদিনাথ এমন এখন ঝাড়া হাত পা সংসারে তার কোনো ভাববন্ধন নেই যেটুকু যা ছিল কোনকালে সব চুকে গেছে আয়পত্তরের তেমন জোর না থাকলেও আদিনাথের চেহারার জোর ছিল সে কারণে পাত্রীর অভাব হয়নি তার বউ অমলা মানুষটা মন্দ ছিল না আদিনাথের কাঙাল দশার জন্য তার তেমন নালিশ দুঃখতা ছিল না হাঁস মুরগি গরু ছাগল পুষে মুড়ি ভেজে মুরগির ডিম ফুটিয়ে সেই ছানা বিক্রি করে যা রোজগার হতো তাই দিয়েই সংসার টেনে নিত আদিনা তো বসে থাকতো না মাথায় ঝাঁকা নিয়ে গ্রামে গ্রামে মণিহারি জিনিস ফেরি করতো বাদুরিয়ার তাঁতিদের ঘর থেকে গামছা লুঙ্গি এনে হাটে হাটে নিয়ে গিয়ে বসতো কিন্তু এমনই কপাল কোনোটাতেই তেমন জুত হলো না মধ্যিখান দিয়ে অমলার কষ্টের মূলধনটুকুও উড়ে পুড়ে গেল অমলা বুঝে গিয়েছিল এ লোকের দ্বারা কিছু হবে না সে ঝগড়াঝাটি না করে উদয়াস্ত মুখে রক্ত তুলে দুটো ভাতের পেছনে দৌড় দৌড়ে বেড়াতো এরই মধ্যে ওই রাক্ষসী অভাবের সংসারে অমলার একটা মেয়েও হলো সে এমন মেয়ে দেখি কে বলবে তার বয়স মাত্র সাত দিন দেখে মনে হতো তিন মাসের বাচ্চা বাপের মতো বলিষ্ঠ হয়েছিল তো অভাবের সংসারে বাড় বেশি হয় মিছে কথা নয় সেটা পেটে ভাত নেই অমলার বুকে দুধ আসবে থেকে। মেয়ে সে কথা বুঝলে তো চোঁ চোঁ করে সে অমলার বুক টানত বুক টানা তো নয় যেন অমলার সমস্ত প্রাণ শক্তিটুকু সেই আবাগী টেনে টেনে খেত সেই মেয়ে যখন আড়াই তিন বছরের হারখানা খাটুনি খেটে হাড় ভাঙা খাটুনি খেটে না খেতে পেয়ে পেয়ে পেটে আলসার দিয়ে অমলা বিছানা ধরে নিল বলতে নেই আদিনাথ সে সময় খুব করেছিল অমলার জন্য দুটো ছাগল বিক্রি করে নরেন ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে দেওয়া সে ওষুধ ফেল মেরে গেলে যতীন কবিরাজের কাছ থেকে ওষুধ আনা বনবাদার ঘেঁটে তার অনুপান জোগাড় করে শিলের বেটে লোহাদাগ করে অমলার মুখের কাছে ধরা সঙ্গে সেই মেয়েটিকে দেখাশোনা খুব করেছিল আদিনাথ কিন্তু লাভ হলো না কিছু অমলা টিকলো না খুব আহ্লাদ করে অমলা মেয়ের নাম রেখেছিল সুচিত্রা সেই সুচিত্রাকে নিয়ে আদিনাথ পড়ে গেল এক মহা আতান্তরে এত ছোট মেয়েকে কি করে পালপোষ করতে হয় আদিনাথ তার আগামুড়ো জানে না এই রকম সময় তুতিডাঙ্গার কালী সরকারের বউ মিনতি এসে হাতে আদিনাথকে উদ্ধার করল মিনতির বয়স হয়েছে কিন্তু সে বাজা। তাবিজ, জল পড়া তেলপড়া ফকির গোসাই তান্ত্রিক কালী কিছুই বাদ রাখেনি কিন্তু নিটফল শূন্য সেই যখন মনিহারি মাল ফেরি করতো আদিনাথ কালীর সঙ্গে আদিনাথের পরিচয় সেই সময় সেই সময় থেকে একটু একটু চেনা পরিচয় ছিল মিনতি কালীকে সঙ্গে করে এসে আদিনাথের হাতে পাঁচশো টাকা গুঁজে দিয়ে চোখের জলে ভিজতে ভিজতে সুচিত্রাকে প্রায় ছিনিয়ে নিয়ে গেল আদিনাথও বোধহয় মনে মনে এরকমই চাইছিল মিনতি যখন হাত বাড়িয়ে সুচিত্রাকে কোলে নিতে গেল সুচিত্রা তখন আদিনাথের কোলে তার গলা জড়িয়েছিল আদিনাথ কেমন আস্তে আস্তে আলগোছে ছোট্ট দুটি হাতের গিট খুলে বলল যাও মাসি তো নজেন দেবে পুতুল দেবে বেরুকর্তি নিয়ে যাবে যাও তুচরাগর বাজারে তখন কালী সরকারের বিরাট সারের দোকান তার সঙ্গে রেশনের ডিলারশিপ রমরমে অবস্থা আদিনাথ শুনেছে সেই মেয়ে এখন গিন্নিবান্নি হয়ে বড়ো বড়ো দুই ছেলে মেয়ের মা আদিনাথকে নিজের কাছে রাখবে বলে জামাইকে নিয়ে একবার এসেছিল একহারি মিষ্টি ধুতি জামাও নিয়ে এসেছিল আদিনাথ যায়নি সুচিত্রা টাকা পয়সাও দিতে চেয়েছে আদিনাথ নিতে রাজি হয়নি লজ্জা করে বোধ হয় একদিন যাকে বিক্রি করে দিয়েছিলাম তার হাত থেকে কোন মুখে এরকমই ভাবখানা দুই নরোত্তম কয়ালের মতো গাছ পাকা হারাম জাদা নাকি তল্লাটে দুটো নেই লোকের সেই রকমই ধারণা শরীরে মায়া দয়া মনে পাপের ভয় বিবেক বিবেচনার কোনো বালাই নেই নাকি অঢেল জমি জমা পুকুর তার বেশিরভাগই নাকি বন্ধকি জমি অভাবী ধারকর্্য শোধ করতে না পারা মানুষের কাছ থেকে লিখে নেওয়া দখল করা জমি এলাকার লোকজন নরোত্তম কয়ালকে আড়ালে আবডালে খিস্তি দিলেও সামনে এসে কিছু বলতে সাহস পায় না পঞ্চায়েতের লোকজন নরোত্তমকে ঘাঁটায় না সব বেটা তো খালি নেমার তাল আছে হঠাৎ দরকারে দেয় কজন নরোত্তম দেয় ভালোই দেয় কাজেই কালো কুচকুচে গায়ের রং, বেশ চওড়া একখানা টাক ছোট ছোট দুটো চোখে সদা সভ্যদা ফিকির লেগে আছে বেশ নাদাপানা একটা ভুড়িও জেগেছে মাছ প্রাইমারি পাশ করে আর স্কুলমুখো হয়নি নরোত্তম কিন্তু তাতেই যা দাপ অনেক তার কাছে ঘোল খেয়ে যায় নরোত্তমের নরোত্তমের উল্টো গায়ের রংটা ফর্সা না হলেও মতো ভূসকালী নয় ভাটার সময় নদীর জল সরে গেলে যে পলিমাটি দেখা যায় সেই রকম গায়ের রং। মনটাও ওই মাটির মতো নরম কালো কালো দুটো চোখে সবসময় গুঁড়ো গুঁড়ো কাঁচের মতো হাসি লেগে থাকে কথা কম বলে কিন্তু হাসে খুব শরীরের বাঁধুনি আছে বলে বলও আছে খুব দয়ার শরীর লতিকার কবে কোন কালে আদিনাথ সঙ্গে পাঠশালায় পাশাপাশি বসে দুটো দিন অবাক করেছিল সেই সুবাদে তল্লাটের লোক নরোত্তমকে আপনি আজ্ঞে করলেও আদিনাথ তাকে তুই করেই বলে শুনে নরোত্তমের গা জ্বলে যায় জ্বলির অন্য কারণও আছে আদিনাথকে দেখলে নরোত্তম সেই প্রথম থেকেই লক্ষ্য করেছে লতিকা কেমন যেন জন্ম নিয়ে ওঠে উঠবে নাই বা কেন নরোত্তমের যতই টাকা করি জমি জমা থাক চেহারাপত্তরে সে তো আদিনাথের ত্রিশিমানায় ঘেসতে পারবে না নরোত্তম সেটা বোঝে কি বোঝে না জানে কিন্তু সে খুব সাবধানে থাকত চট করে সে আদিনাথকে লতিকার কাছে ঘেসতে দিত না হয়তো কোনো সকালে আদিনাথ এসে পড়েছে বাইরের ঘরে বসেই নরোত্তম বলতো এই এদো ওদিকে কোথায় যাচ্ছিস এখানে দাঁড়া আদিনাথ দাঁড়াতো নরোত্তম বসতেও বলতো না কাহাতো চুপ করে দাঁড়িয়ে থাকা যায় আদিনাথ নরোত্তমের সঙ্গে খেজুরিয়ে করতে বসত আজ মাঠে যাসনি রোয়া বাছা শেষ হলো শ্যালোয় জল পাচ্ছিস এইসব বলতে বলতে আর চোখে ভিতর বাড়ির দিকে তাকাতো অমনি নরোত্তম খেকিয়ে উঠতো এত সকালে তোমার ধান্দাটা কী ক্ষতি পারো তোমার কাজ তো ধর্মের সারের মতো গোয়ালের চারদিকে পাপ মারা ওদিকে কি দেখো অত আদিনাথ গায়ে মাখত না বেশ কুটুম্বিতের গলায় বলতো সকালের চাটা খাওয়া হয়ে গেছে আরেকবার খাবি নে নর নরোত্তম বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে বলতো কেন সে কোজে কী দরকার তোমার তোমার ইচ্ছে জেগেছে রস বলে দিচ্ছি সুবলের বউ উঠোন ঝাঁট দিচ্ছিল হয়তো নরোত্তম তাকে বলতো ও বৌ এর জন্য এক কাপ চা পাঠাতি বলো দিনই খেয়ে আপদ বিদেয় হোক এসব হলো সেই যৌবনকালের কথা ইদানিং আর অতটা কারাকারি নেই ইদানিং আর অতটা কড়াকড়ি নেই লতিকার শরীরে ভাটা লেগেছে আদিনা তো না খেতে পেয়ে শুকিয়ে বুড়োটে মেরে গেছে হাটবারের দিন তরণীপুরের হাটে বন্দনা ঔষধালয় থেকে আনা মকরধ্বজ বসন্ত বসন্ত কুসুমাকর রস আদি যৌবন রস শালসা দিয়ে নরোত্তম কোনো মতো চালিয়ে নিচ্ছে আদিনাথ ওসব কোথায় পাবে পেটে ভাতি জোটে না অতএব লতিকাকে নিয়ে তার আর ভয়ের কিছু নেই লতিকার ছেলে কলকাতায় পড়াশুনো করছে পাশ করে ফিরল বলে এখন একটু আলগা দিলেও ক্ষতি নেই নরোত্তম তাই একটু কারফু শিথিল করেছে আদিনাথ যেমন আসতো তেমনই আসে ভিতর বাড়ি থেকে চায়ের সঙ্গে এক বাটি মুড়ি নয়তো একটা গুড়ের মোয়া নিজের পক্ষে একটা লেরো বিস্কুট আসেই আদিনাথ খুব গুছিয়ে খায় সরাত সরাত করে চুমুক দেয় চায় কিন্তু একবারে অনেকটা চা টানে না বেশ সময় নিয়ে তাড়িয়ে তাড়িয়ে খায় সরাত শব্দটা বোধহয় একটু জোরেই হয়ে থাকবে নরোত্তম ভুকুচকে জিজ্ঞাসা করলো এদো তোর বয়স কীরকম হলো বলদিনী আদিনাথ বলল কেন তোরও যা আমারও তাই দুকড়ি ছ সাত হবে বোধহয় ভ্যাট মাকরা? দেখলে মনে হয় সত্তর রাশি দাঁত ফাঁত একটাও নেই দুপুরি ছয় সাত বলে নরোত্তম দাঁত কিরমির করলো আদিনাথ হাসল কিছু বলল না মেয়েটারে তো বেঁচে খেয়েছিস তার কোনো তালাসপত্তর করিস কি আর তালাসপত্তর করব ভালোই আছে বলে শুনি মনে মনে বলল হ্যাঁ মেয়ের খোঁজ নিতে যাই বাবা বলে অমনি জড়িয়ে ধরুক সে প্যাঁচ কাটিয়ে আসতে পারবো কি দরকার মায়ার চক্করে পড়ে সেদে শাল নেবার নরোত্তম আগের কথায় খেই ধরে বললো সারাটা দিন মাস কি করিস এমন গতরখানা খাটালেও তো দুটো ভাত জুট তো চলে কি করে রে ওই চলে যায় পেট একটু মুড়ি একটা ফুলুরি এই তোর বাড়ি চা হলো দুপুর পর্যন্ত চলে যাবে আমার ভাইরা ভাই কলসুরে কেটারিং এর কারবার খুলেছে খুব চলছে নাকি লোকে বিয়ে বাড়ি বউ ভাত ছাদরের ঝামালি ঘাড়ে নিতে চাচ্ছে না ওখানে কাজ করবি কি কাজ টেবিল পরিষ্কার করবি থালা বাসন দুবি জল টানবি কাটা নিয়ে আদারে ফেলবি যেদিন কাজ হবে পঞ্চাশ টাকা পাবি দোকানের ছাঁচে শুয়ে থাকবি ঘাটা কাজ লোকে মাংসের হাড় চিবিয়ে নাল ঝোল শুদ্ধ পাতে ফেলবে ইহ কি আমার পুরুত রে করবি তো বল দেখি ভেবে বলবো তোর ছেলের দূর এই তো পাশ করে এলো বলে আসলে আদিনাথ এ জায়গা ছেড়ে কোথাও যেতে চায় না এখানকার শ্মশানে অমলা ছাই হয়েছে এই তো দু মাইল হেঁটে গেলেই মেয়েকে দেখা যায় আদিনাথ শুনেছে সে নাকি এখন শাড়ি পরে সাইকেল দাবড়ে তরণীপুরের বাজারে সাইকেল রেখে নদী পার হয়ে বাসে করে গোবরডাঙ্গার কলেজে যায় কালী সরকারের অগাধ পয়সা মেয়ে নিশ্চয়ই চুলে বাসওয়ালা নারকল তেল মাখে মাঝে মাঝে সেই সুবাস আদিনাথের নাকে এসে ঝাপটা মারে আসলে মায়ার সুবাস মাইল দূরের কোন কলসুরে সে সুবাস কলসুরে তো লতিকা নেই সেই সময় ওপর গায়ের ঝাল ঝাড়ার একটা খুব ভালো উপায় বের করেছিল আদিনাথ রোজ সকালে নরোত্তমের দিঘির পাড়ের কলা বাগানে সে হাগু করে ওই দিঘিতেই জল খরচ করত। শালা নর আমাকে বলে মানুষ বলে গণ্য করিস না তুচ্ছ চাচ্ছিল্য অপমান করিস এই দেখ তোর পুকুরে কী করছি এই রকম ভাবখানা ছিল তা সেদিনও আদিনাথ সবে উঠে দাঁড়িয়ে কোমরের কাপড়টা ঝুলিয়ে দিয়ে ঘাটলার দিকে পা বাড়াতে যাবে তখনই দেখতে পেলে লতিকা ঘাটলার দিকে আসছে গায়ে শাড়ির ওপরে গামছা জড়ানো ডান হাতের তর্জনী মুখের মধ্যে বোধহয় চান করবে আদিনাথের ভিতরটা কেমন করে উঠল সে কোনোদিন লতিকাকে চান করতে দেখেনি চুপচাপ শ্বাস বন্ধ করে কলা গাছের আবডালে দাঁড়িয়ে রইল আদিনাথ কতদিন ছাড়া নরোত্তমের ভয়ে লতিকার দিকে তাকানো হয়নি ভালো করে আজ ভালো করে নয়ন ভরে দেখবে লতিকা আঙুল দিয়ে দাঁত মাঝতে মাঝতে জলে নামলো জল তুলে কুলকুচো করলো দুবার তারপর নিথর হয়ে একটুক্ষণ দাঁড়িয়ে রইল বুক জলে দুই হাতে ঢেউ দিয়ে সামনের জলটা দুবার সরিয়ে ডুব দিল ভুক ভুক করে দুটো বড় বুটবুড়ি উঠল জলের ওপরে লতিকার মাথাটা জলের ওপরে তুলে উপর দিকে তাকিয়ে হাতছানি দিয়ে আদিনাথকে ডাকল আদিনাথের বুকের ভিতরে ধক করে উঠল দেখে ফেলেছে তাকে কি লজ্জা লুকিয়ে লুকিয়ে এভাবে কি আর করা যাবে দেখেই ফেলেছে যখন আদিনাথ আছোচ অবস্থায় ঘাটলার ওপর এসে দাঁড়ালো শুনলাম তুমি নাকি কলসুরে চাকরি করতে যাচ্ছ কয়াল বলছিল না নর বলেছিল বটে আমি হ্যাঁ না কিছুই বলিনি যেও না ওসব নিঘিন্নে কাজ কেন করবে তোমার মান নেই আমিও তাই ভাবি এত সকালে চান করছো কেন পুজো টুজো দেবে নাকি না গো কাল রাতে রান্নাঘরে কুকুর ঢুকে হাড়ি খেয়েছে তাই পোস্কার করে আলাম ও আমি ভাবলাম তুমি তো পুকুরে ছান করো না কেমন সেই যে একবার জলেশ্বরের মেলায় গিয়েছিলাম তুমি ভোর ভোর চান করে নিলে মনে আছে থাকবে না বাবা কত কায়দা করে পাঁচ টাকা হাতে ধরিয়ে সঙ্গের মাইন্দারটাকে খেদালাম তখন বয়স ছিল সাহসও ছিল ফেরার পথে মাঠ কুমড়োর উলু খেতে লতিকা লজ্জায় মাথা নিচু করলো তোমার এমন কিছু বয়স হয়নি কো হ্যাঁ কচিখুকি আমি কানের কাছের চুলে পাক ধরেছে এই দেখো আর একবার যাবা জলেশ্বর যেতে তো খুব ইচ্ছে করে তুমি নিয়ে যাবা জানতে পারলে কয়েল তোমায় নরম বলি দেবে ও সব আর এজম্মে হবে না গো দেনায় তো গলা পর্যন্ত ডুবিয়ে রেখেছ তোমারে দেখলি যে কি মায়া হয় একদিন সন্ধ্যেবেলা দেখা করবো এখন যাও কয়াল মুনিশ নিয়ে মাঠে গেছে এসে পড়বে আমি ছানটা ছেড়ে নি ভেজা শাড়ি পরা লতিকার চলে যাওয়া দেখলো আদিনাথ দেখতেই থাকল এখন আদিনাথের মনে হয় সেসব যেন গেল জন্মের কথা দেখতে দেখতে বেলা পড়ে গেল লতিকাও এখন মোটা সোটা হয়ে জবু থবু হয়ে গেছে একসময় নরোত্তম আর লাগে না সেসব হাঁটবার সময় একটা লাঠি হাতে রাখে এখন দুপা হেঁটে গিয়ে দু মিনিট দাঁড়ায় আবার হাঁটে তিন ছাগল হলো গরিব মানুষের গরু বছরে দুবার বাচ্চা দেয় দুধও কম দেয় না এক কেজি ছাগলের দুধের দাম চল্লিশ টাকা খুব বলকারক জিনিস কিঞ্চে শাকের রসের সঙ্গে মিশিয়ে যদি রোজ খেতে পারো তো এ জীবনে কাশের ব্যায়াম হবে না বাচ্চাকে চার ঘন্টা জলে চুবিয়ে রাখলেও একটা হ্যাঁচো পর্যন্ত দেবে না ছাগলের বাচ্চা যেই ছ মাসের হল বকচরার ঘাটে নিয়ে তোলো ব্যাপারীরা ভালো দাম দিয়ে কিনে নিয়ে যাবে ছাগল পোষো বা গরু হলো বড় কারবার ওদিকে না গিয়ে ছাগল পোষো সুযোগ পেলেই আধিনাথ লোকজনকে এভাবে বোঝায় আদিনাতের বলার আগেই লোকজনের এসব জানা হয়ে গেছে তবু আদিনাথের কর্তব্য আদিনাথ করে আজকাল আবার নতুন একটা ব্যাপার দেখা যাচ্ছে টাউনের কথা আলাদা কিন্তু এই তো কবছর আগেও গা গেরামে খাসি পাঠা মেরে খাওয়ার খুব একটা চল ছিল না হাঁস নয়তো কচ্ছপ খুব কায়দা কেরামতি জানতো যারা বিল থেকে পাখি ধরে এনে খেত এখন তো সকাল হলেই বাজারে মাংসের দোকানে লোক ভন ভন করে টাউনের দিকে নাকি আরো বড় মোচ্ছব হয় সাদা সাদা শগুনে মুরগি তাও পড়তে পায় না আদিনাথ টের পায়ে লোকজনের ভিতরে একটা রাক্ষসের ভাব জাগছে তা ভালোই যত ছাগল তত পয়সা কিন্তু মানুষের ওই রাক্ষসে নোলাকে যোগান দিতে যত খাসা খাসি পাঠা লাগবে তা কোথেকে আসবে এই জায়গাটায় এসেই আদিনাথ সেই জটিল হিসেবে ফেরে আটকে গেছে অনেক ভাবনা চিন্তা করেও সে বুঝতে পারছে না একটা ছাগল বছরে দুবার বাচ্চা দেয় একসঙ্গে দু তিনটে করে হয় কিন্তু মানুষ বাচ্চা দেয় বছরে একবার করে একটা করে তাও তিন মাস তারপর তবু কুকুর বেড়াল ছাগলকে টপকে যেতে পারলো কেন না তাও কুকুর ছাগল বেড়াল মানুষকে টপকে যেতে পারলো না কেন দুনিয়ায় এত মনীষী কোথা থেকে এলো ছাগল না হয় লোকের ভোগে যায় কিন্তু তাতে ছাগি তো বিধবা হয় না আর বাচ্চাও হবে না তা নয় একদিন সোনা ঠাকুরকে জিজ্ঞাসা করে দেখতে হবে তিনি যদি এর উত্তর জানেন আদিনাথ তো চায় দুনিয়া ছাগলে ভরে যাক লোকের ঘর বারান্দা উঠোন ছাঁচতলা কালো কালো অগন্তি ছাগলে কালীবন্ন হয়ে উঠুক কিন্তু হিসেব যে মেলে না অনেক মাথা খাটিয়ে আদিনাথ একটা ব্যবসার সুলুক খুঁজে বার করেছে এ গা সে গা ঘুরে ছাগল জোগাড় করে সে বকচরার হাটে নিয়ে যাওয়া ধরেছে এ ব্যবসায় মূলধনটা ট্যাঁকে রাখতে হয় আদিনাথ তারও ব্যবস্থা রেখেছে ত্যাঁক তো যাকে বলে গড়ের মাঠ আদিনাথ মালিকের সঙ্গে দরদাম করে ধারে মাল নেয় সরল সাদাশিদে বলে এলাকায় সুনাম আছে লোকে বিশ্বাস করে ছাগল হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে বকচরার হাটে বিক্রি করে লাভটুকু রেখে দেয় আদিনাথ কিন্তু মুশকিল হল সব হাটবারে তোলবার মতো মাল পাওয়া যায় না পেলেও কেউ কেউ নগদ ছাড়া দেয় না তখন একটা সাইড ব্যবস্থা করতে হয় তাকে না করলে পেট মারে যে মাইল টিনেক দূরে মধুসূদন বাটির রুইদাস মণ্ডলের বউ উষারানির একটা বোকা পাঁঠা আছে কি রাজকীয় চেহারা তার মাথার দুপাশে দুখানা মোটা মোটা সবরি কলার মতো বাঁকানো শিং দাবনায় লম্বা লম্বা পশমের ঝালর এমনিতে ব্যা ব্যা করে ডাকে কিন্তু চেতে গেলে মুখ দিয়ে ব ব ব ব শব্দ ছাড়ে উষারানি ওটার নাম রেখেছে মদন চাঁদ এ যত ছাগল ডাকে তাদের নিয়ে গিয়ে মদন চাঁদের হারামে পৌঁছে দিতে আদিনাথ ছাড়া নিষ্কর্মা লোক আর কে আছে কে কাজকামাই করে ঠাঠা রোদ্দুর ঝড় জল শীতের কামড় খেয়ে তিন তিন ছ মাইল ঠেঙাবে আবার নিয়ে গেলেই যে মদন প্রসাদ দেবে তারও কোনো গ্যারেন্টি নেই মুডের ব্যাপার আছে শরীরের প্রশ্ন আছে পছন্দ অপছন্দ আছে হয় মদন চাঁদের তখন উষারানীর উঠোনের বেলগাছের তলায় হত্যে দিয়ে পড়ে থাকতে হয় তারপর উষারানি যদি বলে বসলো আজ আর হবে না গো মদন চাঁদ থকে গেছে তাহলেই হয়ে গেল আদিনাত অবশ্য বসে থাকতে বিরক্তি আসে না বসে বসে সে উষারাণীকে দেখে কালো কুচকুচে উষা রানির চেহারাপত্তর দেখলে মাথার মধ্যে যেন ভোমরা ডাক দেয় উবু বসে সে যখন মদন চাঁদকে ফ্যান খাওয়ায় তারিণীপালের গড়া কলসির মতো পেছন দিকটার পরনের শাড়িটা টান হয়ে জড়িয়ে থাকে মনে হয় যেন একটু নড়লেই শাড়ি ফেঁসে যাবে কোমরের দুপাশে জোড়া শোল মাছের মতো দুখানা ভাঁজ যা পড়ে আদিনাথের আর সেদিন নেই কিন্তু চোখ দুটো তো আজও আছে ছোটবেলায় সাইকেল চাপা খেয়ে মদন চাঁদের পিছনের ডান পাটা একটু কমজোরি সেজন্য ডিউটির সময় রানীর একটু সাহায্য দরকার হয় তার তখন সামনে অন্য কেউ থাকলে উষারানি বলে যাও তো একটু তফাতে গিয়ে বিড়ি টিড়ি টেনে এসো আদিনাথকে সেরকম কিছু বলে না সত্তর আশি বছরের একটা বুড়ো সামনে থাকা না থাকা সমান এ সময় উষারানি তো জানে না আদিনাথ আসলে সবে ষাট পার করেছে সব আগুন নিবু নিবু হলেও ধোঁয়া বেরোনো বন্ধ হয়নি বেলা পড়ে এলেও সন্ধে হয়নি পুরো লতিকার কথা মনে পড়ে তখন অমলকেও মনে পড়ে তবে আচ্ছা আচ্ছা মদন ভিজিট পাঁচ টাকা ছাগল আনা নেওয়ার জন্য আদিনাথ পায় ছাগল প্রতি দু টাকা একদিন যদি দুটো ডাকুনে ছাগলে জোটে চার টাকা ইনকাম আদিন আছে তার কাছে অনেক টাকা চার বাজারে ঢোকার মুখে সম্পদ বিকাশ দপ্তর থেকে একখানা ঢাউস হোর্ডিং বসিয়ে দিয়ে গেছে উন্নত প্রজাতির গরু ছাগল মহিষ ও হাঁস মুরগি পালন করুন দেশি পদ্ধতির পরিবর্তে উন্নত প্রাণী বীজ ব্যবহার করে যে উৎকৃষ্ট প্রাণী সম্পদ পাবেন তা আপনার লাভের পরিমাণ বহুগুণ বাড়িয়ে তুলবে নিকটবর্তী পশু চিকিৎসালয়ে যোগাযোগ করুন লাল ফুল ফুল ছাপ ফ্রক পরে একটা বাচ্চা মেয়ে কানঝোলা ছাগল ছানা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে লতিকার ছেলে পালানচন্দ্র কলকাতায় পড়তে গিয়ে এপিট করে প্রলয় কাঞ্জিলাল হয়ে গ্রামে ফিরে বাজারে চেম্বার খুলে বসেছে সে ডক্টর প্রলয় কাঞ্জিলাল বিভিএস পশু চিকিৎসক ওই হরিণখানাও তার কীর্তি জেলা সদরে গিয়ে বাগিয়ে এনেছে মধ্যগ্রাম থেকে একটা সিডি বানিয়ে এনেছে একটা ছেলে একটা মেয়ে গলা কাঁপিয়ে বেশ ভাবটাপ দিয়ে আধুনিক পশুপালন পদ্ধতির উপকারিতা বোঝায় ফাঁকে ফাঁকে একটু গানও আছে হাটবারে প্রলয় ডাক্তার ওটা চালিয়ে দেয় লোকজন ভালোই আসে ওই গোবিন্দ হাওলাদার ছিল এলাকার একমাত্র গোবদ্দি কচি কলা পাতায় মুড়ে জড়িবুটি লতাপাতা পাতা খাইয়েই সে দশ গ্রামের গরু ছাগল বাঁচিয়ে রাখত প্রলয় ডাক্তার এসে গোবিন্দর ভাত মেরে দিয়েছে আলমারিতে নানা কিসিমের ওষুধপত্র সাজিয়ে প্রলয় ডাক্তার খুব জাঁকিয়ে বসেছে চেম্বারের পেছনেই ফাঁকা জায়গায় বাঁশের আগর দিয়ে পেশেন্টদের জন্য একটা চেম্বারও বানিয়েছে ভালোই প্রসার জমেছে একদিন আদিনাথকে ডেকে প্রলয় বলেও দিয়েছে বুড়ো তোমার ওই আব্দিকালের কায়দা ছাড়ো গরু ছাগল ডাকলে আমার কাছে নিয়ে আসবে লস্টিন হরিয়ানা ব্র্যান্ডের বাসুর জনকপুরী রামপুরি ছাগল ছানা হবে এক দোয়ানে কিলো কিরের ওজন হবে দশ কেজি সবাইকে বলবে এখানে আনতে সার পাঠা দেখাবে না খবরদার সারাদিন গরুর পেছনে গাধার মতো খেটে দু কেজি দুধের বদলে যদি বারো চোদ্দ কেজি নামে ছ মাসের ছাগল বাচ্চার ওজন যদি দশ কেজি হয় কে আর উষারানি মদন চাঁদের থানে হত্যা দিতে যাবে প্রলয় ডাক্তারেরও তাই পোয়াবারও চলছে কি না কি বিজ্ঞানের যুগ এসেছে প্রায় বেকার আদিনাথ হোর্ডিংটার দিকে তাকিয়ে তাকিয়ে আসন্ন দুর্দশার কথা ভাবে তার দিন তো কবেই ফুরিয়েছে এবার মদন দিন ফুরোলো মদনারে এবার থেকে প্লাস্টিকের সরু নল দিয়ে বাবুরাই তোর কাজটা করে দেবে আরে বাপ ওই সব প্লাস্টিকের নলে কি সব হয় মানুষই বলো আর পশু পাখি বলো এই দুনিয়াদারির সব পয়দার সার কথা হলো আরাম আনন্দ যে কমবে আনন্দ নেই তার ফল কখনো মিটা হয় না বাপ খিদে পেল তো পেটের ভিতরে নল ঢুকিয়ে খাবার চালান করে দিলে জিপটা তাহলে কি পেল বাপধন মানুষ জন্তু জানোয়ারের শরীরটাও তাই সে কথা তোমরা বুঝলে তো আদিনাথের ভেতরে এইসব কথা সারাক্ষণ বুড়বুড়ি কাটে লতিকার কাছেও আজকাল চাটা মুড়িটা জোটে না সে তার ছেলে নিয়েই ব্যস্ত বিয়ে দেবে বলে মেয়ে খুঁজতে ঘটক ফিট করেছে সেদিন হঠাৎ গিয়ে পড়তে প্রলয় তার মাকে বলল এই লোকটাকে একদম ইন্ডালজেন্স দেবে না মা ও কি জন্য এখানে আসে লতিকা ইন্ডালজেন্সের অর্থ জানে না কিন্তু ডাক্তার ছেলের অপছন্দটুকু বুঝতে পেরে বলল ওরম বলতি নেই খোকা এক কাপ চা দুটো মুড়ি বই তো নয় তোদের এত আছে তা কমে যাবে প্রলয় বলল তুমি জানো না মা এই লোকটা কতখানি ব্যাকওয়ার্ড এখনও সেই মান্দাতার আমলে পড়ে আছে আমি কত কষ্ট করে লোককে লাইনে আনি ও তাদের উল্টো বোঝায় দেখো কোনদিন আমার হাতে মার খাবে লতিকা তার সেই দিঘির মতো অতল চোখ এখন কেমন চোত মাসের ডোবার মতো শুকনো পাকিয়ে বলল ছি বাপের মানুষ মানুষকে ও কথা কয় একদিন দুপুরবেলা চেম্বার বন্ধ হব হব করছে আদিন ঝুঁকে পড়ে বলল তো ডাক্তারি করছো বাবু গরু ছাগল হল মানুষের ঘরের লক্ষ্মী দেখি বাড়িতে পেটথম গরু ছাগল এলি বাড়ি গিন্নি তার পা ধুইয়ে কপালে তেল সিঁদুর মাখিয়ে দেয় সে হলো ঘরের কন্য সেই কন্যের পেটে নল ঢুকিয়ে তারের দুধ বাচ্চার কল বানাতে চাও ফুচ করে ওষুধ দিলেই কাজ শেষ তার শরীর মন খ্যামতা দেখবো না আর কিছু নাই কোথাও কিছু নাই হা রে ডাক্তার প্রলয় লাভ দিয়ে উঠল গেট আউট দ্য ওল্ড ডেভিল গরু ছাগল ঘরের কণ্নে ইটস অনলি দ্য সোর্স অফ আর্নিং অ্যান্ড দ্যাট সোর্স মাস্ট বি ওয়াইড অ্যান্ড ওয়েল এনাফ ঘরের কণ্ঠে গেট আউট প্রলয়ের কাছে ঝাড় খেয়ে অনেক দূরে তলায় বসে আদিনাথ প্রলয়ের কথাগুলোই ভাবছিল পুরো মানেটা বুঝতে পারেনি কিন্তু রাগটা বুঝেছিল খুব রাস্তা দিয়ে হাতে গরুর দড়ি ধরে কার্তিক মন্ডল ডাক্তারখানার দিকেই যাচ্ছিল বোধহয় গরুটাকে দেখে আদিনাথ বুঝতে পারল এটাই পয়লা ডাক সুন্দর ছোটোখাটো গোলগাল দেশি গরুটা সারা গায়ের রং বাদামি কপালের মাঝখানে সাদা একটা টিপ কপালের দুপাশে পাতাল কোড়ের মতো দুখানা কচি শিং গজিয়েছে বড় লক্ষ্মীমন্ত গরু হে কার্তিক কার্তিকের দিকে তাকিয়ে আদিনাথ বলল পালান ডাক্তারের কাছে যাচ্ছ যাও একটা ভালো বকনা বাছুরের আশায় যাচ্ছ নিশ্চয়ই কিন্তু মনে রেখো তোমারটা হলো দিশি গরু তো সেই দিশি গরুর মেম সাহেবের মা বানাতে চাও ছোটো খোল ধকল নিতে পারবে যদি এড়ে বাছুর হয় তো পিঠে ঝুট হবে না চাষি জোয়াল বাঁধবে কোথা দুধ ছাড়লেই মরার মতো চেহারা হবে তখন দরজা দিয়ে বাইরের দিকে তাকিয়ে প্রলয় ডাক্তারের কম্পাউন্ডার কানাইকে বলল দেখ তো কানাই শালা হারামি বুড়োটা ওই লোকটাকে কি জপাচ্ছে শুনে আয় তো বেশি তেরি করলে কোষে দুঘা দিয়ে দিবি যা কানাই ছুটে গিয়ে আদিনাথের ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ল বুড়ো কার্তিককে কি বলছিলে শুনি বুড়ো কার্তিককে কি বলছিল শুনি পালানের অর্ডারটা কানে গিয়ে থাকবে হয়তো কানাইকে দেখেই আদিনাথও যেন খেপে উঠল। শালার ব্যাটা শালা তোমাদের জ্বালায় লোকের সঙ্গে দুটো কথা কওয়াও যাবে না দুনিয়াটা কি তোমার বাপের জমিদারি আদিনাত তার দীর্ঘ বলিষ্ঠ কিন্তু জীর্ণ শরীর নিয়ে দাঁড়িয়ে উঠে আবার বলল কি বলছিলাম তোমার কাছে কৈফিয়ে দিতে হবে নাকি ব্যাটা চোরের পো কানাই মারমুখী হয়ে বলল শালা ঢ্যাম না বুড়ো বাপ তুললি কেন আগে বল তুলপ না তোর বাপ চোর সিঁধের চোর সবাই জানে কানাইয়ের সঙ্গে আদিনাথের হাতে হাতে লেগে গেল পালান ডাক্তার চেম্বারের বাইরে এসে চেঁচিয়ে বলল কানাই চলে আয় ওই যা দিয়েছিস ঢের হয়েছে চলে আয় পাশের দশকর্মা দশকর্মা ছুটে এসে কানাইয়ের চুলের মুঠি ধরে সরিয়ে দিয়ে বলল তোর খুব তেল হয়েছে আজ বিকেলে পিঠে তেল মেখে আসিস বুড়ো মানুষের গায়ে হাত দিস এত বড় আস্পটা তোর কোন ভাব দিয়েছে সবাই এসে মিটমাট করে দিতে ব্যাপারটা বেশি দূর গড়ালো না বুকের ডান দিকটায় জোর ঘুষি মেরেছে কানাই চিন চিন করছে আদিনাথ জোরে জোরে শ্বাস নিতে নিতে জায়গাটায় হাত বোলাতে লাগল ঘর একটা আছে বটে না থাকারই মতো মাথার উপরে ছাউনি কবে বৃষ্টিতে পচে গিয়েছে ঝড়েও গিয়েছে খানিকটা রোদ উঠলে মেঝের ওপর বাখারি খোপ খোপ ছায়া পড়ে বেড়ার অবস্থাও তাই সারাটা বেলা তলায় বসে বসেই কেটে গেল বিকেল পালিয়ে গেল সন্ধে এলো আদিনাথ ঘরমুখ হলো না নরোত্তমের খামারবাড়ির বাড়ির উত্তর দিকে একসময় একটা বিশাল গোয়ালপাদা ছিল একটা বিশাল দিকে গাদা ছিল ধান ঝাড়া শেষ হয়ে গেলে ওখানেই পোয়াল গাদা দিত নরোত্তম সেই জায়গাটায় এখন পাওয়ার টিলার রাখার ছাউনি হয়েছে ঘোর সন্ধ্যার অন্ধকারে আদিনাথ সেই ছাউনিটার কাছে গিয়ে দাঁড়ালো একটু দূরে নরোত্তমের বাড়িতে আলো জ্বলছে রান্না হচ্ছে বোধহয় বাতাসে ডাল সম্বর দেওয়ার বাস আসছে ছাউনির খুঁটি ধরে হু হু করে কেঁদে উঠল আদিনাথ এইখানে ঠিক এই জায়গাটায় খড়ের গাদার উপরে একদিন এরকম সন্ধ্যাবেলা লতিকা আদিনাথকে ডেকে এনেছিল মকরদ্ধর চাটা নরোত্তম যা কোনোদিন দিতে পারেনি তোর মাকে সেদিন আমি তাই দিয়েছিলাম খোকা আরামে আনন্দে তোর মায়ের মুখখানা ঘেমে উঠেছিল নিউরে ভেজা পূর্ণিমার চাঁদের মতো লাগছিল মুখটা ওই আনন্দের কথাটাই তোকে বোঝাতে চেয়েছিলাম খোকা তুই সেদিকে গেলি না পালান রে প্লাস্টিকের নয়লের গায়ে কি আরাম আনন্দ লেগে থাকে বাতাসে ডাল সম্বর দেওয়ার বাস এখনো আরো তীব্র হয়ে নাকে আসছে সারাদিন অনাহারে থেকেও সেই সুগন্ধ তাকে বিচলিত করল না আদিনাথ মনে মনে ভাবছিল সে নিজেও বোধ একটা প্লাস্টিকের মানুষ ইয়ে জন্মে তার যা কিছু নির্মাণ অর্জন সবই তাই ভঙ্গুর অসার্থক নিষ্ফল না হলে নিজের ঔরসজাত সন্তানের হুকুমে লোকের হাতে মার খেতে হয় কি এক অজ্ঞাতপূর্ব দহনে আদিনাথের চোখ দুটো গোলে গোলে জল হয়ে নামছিল সমাপ্ত